জেসি ম্যাথ ক্লাস 8 এর ম্যাথে আমরা পরিসংখান 11 পর্যন্ত আগে করেছিলাম আজকে আমরা 12 এই 12 নাম্বারটা করব 12 নম্বরে গড় মধ্যক প্রচুরক তিনটাই চাইছে ঠিক আছে তো আমরা প্রথমে গড় করিharmonic আছে গড় করব আর মধ্যক প্রচুরক আমরা উৎপাদকে সাহায্য করব তো প্রথমে গড় করি আমরা এখানে সর্বোচ্চ উপাত্ত উপাত্ত প্রত্যেক সবগুলোকে উপাত্ত লেখা যাবে কোনো সমস্যা নাই এখানে সর্বোচ্চ উপাত্ত হচ্ছে একশো পঁচাত্তর সর্বনিম্ন উপাত্ত সর্বনিম্ন উপাত্ত হচ্ছে একশো বাইশ তাহলে আমরা জানি পরিসর সমান কি পরিসর সমান হচ্ছে সর্বোচ্চ উপাত্ত বিয়োগ সর্বনিম্ন উপাত্ত যোগ এক হচ্ছে আমাদের পরিসর সর্বোচ্চ বিয়োগ করলে আমাদের কত আসে তিন হয় আছে ধরি শ্রেণী ব্যক্তি দশ ধরে নেই যেহেতু বই এখানে শ্রেণীবৃপ্তির কথা কিছু বলে নাই তো শ্রেণী ব্যক্তি দশ ধরি শ্রেণী ব্যক্তি দশ সুতরাং শ্রেণী সংখ্যা কি হবে শ্রেণী সংখ্যা সূত্র আপনারা পারেন মনে আছে না ভুলে গেছেন যারা যারা আগের অঙ্কগুলো করেননি অবশ্যই দেখে দিবেন আগের অঙ্কগুলো এখানে সবগুলো অঙ্ক আমাদের ভিডিওতে এই ইউটিউবে দেওয়া আছে চুয়ান্ন ভাগ দশ কত হবে পাঁচ দশমিক চার এটাকে প্রায় চিহ্ন দিয়ে লিখব প্রায় ছয় তো আমি আমি আবার বলি সর্বোচ্চ উপাত্ত মানে সবচেয়ে বড়টা সেটা বের করলাম উপাত্ত সেটা বের করলাম এরপরে আমরা কি করলাম পরিসর সর্বোচ্চ যোগ এই সূত্র করে আমরা বের করলাম ধরে নিলাম অর্থাৎ শ্রেণীর সংখ্যা হচ্ছে চুয়ান্ন ভাগ দশ মানে পরিসর ভাগ দশ পরিসর হচ্ছে দশ শ্রেণীর সংখ্যা হচ্ছে চুয়ান্ন ভাগ করলে পাঁচ দশমিক চার হয় এখানে প্রায় ছয় এতটুকু সবাই বুঝছেন কি না আগে বলেন তো সর্বনিম্ন যদি একশো বাইশ আছে তো আমরা একশো একুশ থেকে আরম্ভ করবো লিখব যে শ্রেণী ব্যক্তি দশ নিয়ে গণসংখ্যা নিবেশনের সারণী তৈরি করি এবং গড় নির্ণয় করি শ্রেণী ব্যক্তি দশ নিয়ে গণসংখ্যা নিবেশনের সারণী তৈরি করি এবং গড় নির্ণয় করি তো এক্ষেত্রে পাঁচটা কলাম পড়তে হবে পাঁচটা কলাম কি কি একটু ভালো করে খেয়াল করেন একটা হবে হচ্ছে শ্রেণী বেপ্তি প্রথম হবে শ্রেণী ব্যক্তি তারপর হবে শ্রেণী মধ্যমান শ্রেণী ব্যক্তি শ্রেণী মধ্যমান তারপরে হবে ট্যালিচিহ্ন কারণ ট্যালিচিহ্ন আমার কাছে দেওয়া নেই তো ট্যালিচিহ্ন আমার বের করতে হবে কিছু করার নেই ট্যালিচিহ্ন তারপরে গণসংখ্যা তারপরে আমার হচ্ছে এফআই এক্সআই তাহলে এখানে শ্রেণী মধ্যমানকে এক্সআই দিয়ে প্রকাশ করা হয় এটা এফআই দিয়ে প্রকাশ করা হয় ভেরি ইম্পর্টেন্ট একটা পার্ট এই জিনিসটা কিন্তু আমরা ক্লাস নাইনও করতে হবে নাইন টেনও করতে হবে তো এখন যারা যারা শিখে ফেলতে পারেন তাদের জন্য তখন আর লাগবে না তো সেই নিপ্তি একশো একুশ থেকে আমরা লিখবো কার একশো বাইশ সর্বনিম্ন তো আমরা এখানে লিখতে পারি একটু আমরা ছক করে ফেলতে পারি একটু ছক করে ফেলি একটু জায়গা বেশি নিয়ে আমরা এই স্কেলটা দিয়ে ছক করি তাহলে সুবিধা হবে নব্বই অন্য কালার দিয়ে শখের দাগগুলো দেই আপনারা এই শখটা পেন্সিল দিয়ে করবেন এবং প্রত্যেকটা অঙ্ক একবার করলে হবে না নিম্নে দুই তিনবার অঙ্কগুলো করবেন দুইবারগুলো গুলো অঙ্কগুলো করবেন প্র্যাকটিস করবেন নিজের জায়গা করার চেষ্টা করবেন আর না বললে এই ভিডিওগুলো যেহেতু আপ ইউটিউবে আপলোড করি এগুলো বারবার দেখবেন তো এইগুলো আমার শ্রেণী ব্যক্তি আমরা এখান থেকে আট আরেকটা আমার উপরে আটটা বর্ডার দিয়ে নিই মাই গুডনেস কি হইলো আবার ঠিক করে নিই এই যে ওটা ছোট হয়ে গেছে তো আমরা এটাকে এটাকে আমরা আবার বর্ডার দিয়ে নিচ্ছি এখানে একটা দাগ দিয়ে নিচ্ছি তাহলে আমরা এখানে লিখবো একুশ থেকে একশো একুশ থেকে একশো তিরিশ একশো একত্রিশ থেকে একশো চল্লিশ একশো একচল্লিশ থেকে একশো পঞ্চাশ একশো একান্ন থেকে একশো ষাট একশো একষট্টি থেকে একশো সত্তর একশো একাত্তর থেকে একশো আশি একশো আর তো মনে লাগবে না এই কয়টা হইলি হ্যাঁ করলে সেক্ষেত্রে তারপর একটা একশো পঁয়ত্রিশ পয়েন্ট পাঁচ দুইশো পঁয়ত্রিশ লিখে ফেলছি হবে একশো পঁয়ত্রিশ একশো পঁয়ত্রিশ পয়েন্ট পাঁচ একশো পঁয়তাল্লিশ পয়েন্ট পাঁচ একশো পঞ্চান্ন পয়েন্ট পাঁচ একশো পঁয়ষট্টি পয়েন্ট পাঁচ একশো পঁচাত্তর পয়েন্ট পা এই নিয়মটা হচ্ছে এই প্রথমটা ও শেষেরটা যোগ করে দুই দিয়ে ভাগ তো এখানে একশো আশি আর সত্তর যোগ করলে দুইশো হয় তিনশো হয় তিনশো আর হচ্ছে এক হয় তা তিনশো পঞ্চাশের অর্ধেক হচ্ছে আর একের অর্ধেক পয়েন্ট তো এইভাবে আমরা শ্রেণী মধ্যমান পেয়ে গেলাম প্রথমটা যোগ লাসেটা ভাগ দুই প্রথমটা কুড়ে আমরা পরে শ্রেণী ব্যক্তি যোগ করে দিব যেমন দশ দশ শ্রেণী ব্যক্তি দশ দশ যোগ করে দিব কিন্তু যোগে অনেকে ভুল করে সেজন্য লাসেটা আবার দেখবা যে প্রথমটাও লাস্টেরটা যোগ করে দুই দিয়ে ভাগ করলে এটা হয় কি না এখন ট্যালিচিহ্ন নিয়মটা হচ্ছে এই যে আমার সংখ্যা আছে একশো পঞ্চান্ন একশো পঞ্চান্ন কোন ঘরে সেইখানে একটা ট্যালিচিহ্ন তো একশো পঞ্চান্ন হচ্ছে এই ঘরে তো এইখানে একটা ট্যালি চিহ্ন তারপরটা কি তারপরটা হচ্ছে একশো তিয়াত্তর একশো তিয়াত্তর কোন ঘরে একশো তিয়াত্তর হচ্ছে এই লাস্টের ঘরে এখানে একটা চিহ্ন তারপর একটা কি তারপর একশো ছেষট্টি একশো ছেষট্টি হচ্ছে এই ঘরে এরকম চিহ্ন অর্থাৎ এক একটা সংখ্যা শেষ হবে এক একটা সংখ্যা পর্যন্ত ট্যালি চিহ্ন দিয়ে করতে হবে আর যদি একশো একুশ থেকে একশো ত্রিশ বাসাই করতে যাও সেক্ষেত্রে অঙ্ক মিসিং হওয়ার সম্ভাবনা বেশি থাকে তো আমরা ট্যালি চিহ্নগুলো দিয়ে ফেললাম এখানে প্রথমে দুইটা হয় দুই তারপরে সাতটা হয় সাত এগারো সংখ্যা বের করে ফেললাম তারপর তেরো তারপর তেরো এরপর ছয় দুই যোগ করলে ছয় দুই আট 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 ছাব্বিশ চৌত্রিশ চৌত্রিশ আর সাত তো আমাদের এখানে একটু ভুল হয়েছে চিহ্নে সেটা হচ্ছে এখানে হবে বারোটি বারোটি হবে অর্থাৎ দুটো চিহ্ন মুছে দিব দুটো চিহ্ন মুছে দিয়ে দেখে একটু ভালো করে এখানে হবে বারোটি এই বারোটি চিহ্ন এখানে আর গণসংখ্যা বারো গণসংখ্যা মুছে দিই গণসংখ্যা হবে বারো এখানে গণসংখ্যা হবে বারো এবং চিহ্ন গণসংখ্যা হবে বারো এবং চিহ্ন বারোটি হ্যাঁ তো এটা তো এখানে আমরা বারো বারো তেরো মুছে আমরা বারো লিখলাম এরপরে পরেরটা হবে এগারোটি তো এখানে আমরা চিহ্নটা ঠিক করে দিই সবাই নিজ দায়িত্ব এটা নিজের মতো করে করা উচিত কারণ প্রত্যেকে যদি এখানে একশো একুশ না নিয়ে কেউ একশো বাইশ থেকে শুরু করে তাহলে কিন্তু ভিন্ন হবে হ্যাঁ তো এখানে আমার এগারোটি পাঁচ 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 দশ আর এই এক এগারো এগারোটি হবে এখানে আমি একটু বড়ো করে নিই তাহলে সব জন্য সুবিধা হবে দেখতে চাইছে একটু বড়ো করে নিয়েছি হুম এটা একটু একটু ক্লিয়ারলিভাবে লিখে দিই তার একটু সুবিধা হবে এই হচ্ছে আমার এগারোটি হবে এখানে এটা পুরোটা মুচ এগারোটি তো এখানে পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো হ্যাঁ এ হচ্ছে এগারোটি এখানে এখানে হচ্ছে এগারোটি হবে আর উপরে একটা বারোটি হবে তো এই হচ্ছে টোটাল আমার ট্যালের চিহ্ন ট্যালের চিহ্ন দিয়ে যে কোনো সংখ্যা পেলাম সব ঠিক আছে তো এর আগে আমাদের ভুলের ভুল হয়ে গিয়েছিলো দুটো নম্বরে তো আমরা এখন মোট এখানে মোট এন সমান হচ্ছে চল্লিশ হ্যাঁ তো এটা হচ্ছে এন তো এখানে এন সমান হচ্ছে চল্লিশ হ্যাঁ মোটটা যে ই গণসংখ্যা এবং এটা কিন্তু বইয়ের সাথে মিলিয়ে নিতে হবে বইও কিন্তু চল্লিশ জনের ই দেওয়া ছিল তো এই হচ্ছে আমাদের চল্লিশ জন এবার এফআইএক্স মানে হচ্ছে এই শ্রেণী মধ্যমান ও সংখ্যা গুণ করতে হবে শ্রেণী মধ্যমান ও গণসংখ্যা গুণ করতে হবে তো এটা গুণ করলে আসে আমার দুইশো একান্ন দুইশো একান্ন সবাই ক্যালকুলেশন নিজ দায়িত্ব করবেন এইটা এটা গুণ করলে দুইশো একান্ন তারপর সাত দিয়ে গুণ করলে আমার আসে হচ্ছে সাত দিয়ে যদি গুণ করি তাহলে আট হাজার এই নয়শো আটচল্লিশ দশমিক পাঁচ সাত দিয়ে গুণ করলে নয়শো আটচল্লিশ দশমিক পাঁচ দশমিক পাঁচ সাত দিয়ে গুণ করে পাওয়া যায় এরপর বারো দিয়ে এটাকে গুণ করলে একশো পঁয়তাল্লিশ করলে বারো দিয়ে বারো দিয়ে একশো পঁয়তাল্লিশ আমরা গুণ করি তাহলে আমরা পাবো সতেরোশো ছেচল্লিশ সতেরোশো ছেচল্লিশ দিয়ে এগারোশো গুণ করলে আমরা পাবো হচ্ছে সতেরোশো দশ দশমিক পাঁচ সতেরোশো দশ দশমিক পাঁচ এগারো দিয়ে গুণ করলে তারপরে হবে ছয় দিয়ে গুন করলে নয়শো তিরানব্বই নয়শো তিরানব্বই ছয় দিয়ে গুন করলে এবার দুই দিয়ে গুন করলে হবে তিনশো একান্ন হ্যাঁ এই টোটালটার যোগ ফলটাকে বলা হয় সামেশন অফ এফআই এক্সআই সামেসন অফ এফআই এক্সাই অবশ্যই কিন্তু বক্সটা টোটাল এই দুইটা দাগ দিবে সুন্দর করে বক্স থাকবে পুরো দাগ দিবে আমি জাস্ট নমুনা দেখিয়েছি পেন্সিল দিয়ে এই এই দাগগুলো পেন্সিল দিয়ে দিলে সবচেয়ে ভালো হয় হ্যাঁ এবং সামেশন অফ এফআই এক্স এটা উল্টো এম এর মতো লিখবে এটা যোগফল হচ্ছে ছয় হাজার হ্যাঁ যোগফল ছয় হাজার অবশ্যই এক একজনের রেজাল্ট বা এক একজনের ই ভিন্ন ভিন্ন হতে পারে কারণ হচ্ছে যে যেহেতু যেহেতু শ্রেণীব্যাপ্তি ভিন্ন ভিন্ন ধরবে এজন্য সাবধানে করতে হবে সংখ্যা ঠিক আছে তাহলে গড় কি হবে আমরা জানি গড় সমান আমি নিচে দেখবো আমি এখানে লিখে দিলাম আমরা জানি গড় সমান সামেশন অফ আই ছয় হাজার বাই হচ্ছে চল্লিশ তাহলে ছয় হাজার বাই চল্লিশ কত হয় একশো পঞ্চাশ তা আমরা কিন্তু এই গড় একশো পঞ্চাশ পেয়ে গেলাম তো এই হচ্ছে উত্তর গড়ের উত্তর আমরা মধ্য প্রচুর উত্তরবর নেক্সট ক্লাসে তো আজকে আজকে গরম না একটু পঞ্চাশ পেলাম মধ্যে পুজো আমরা নেক্সট ক্লাস করবো আজকে রোজ থাকলো সাহেব থাকবেন আল্লাহ হাফেজ